welcome back to my channel Sanjana Islam. আমরা এখন সবাই একদম মানে একটা হুলুস্থুরি কিন্তু বড় ভাই দেখেন রেডি হয়ে জুতা পরে বড় ভাই তুমি কার জুতা পরেছো? এটা তোমার জুতা পরছি লেডিজ জুতা। লেডিজ জুতা পরে বড় ভাই আর মানে দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে বোরকা কারণ আমরা বড় ভাইকে ছদ্মবেশে ভাবিদের বাসায় নিয়ে যাব কিন্তু কেউ বুঝতে পারবে না। রাজি তো? জি চলো। এখন হচ্ছে আমরা সবাই মিলে ডালাকুলাগুলো সাজাচ্ছি যা যা বাকি ছিল। এখানে হচ্ছে আমি পান সাজাচ্ছি, আরও সবাই মিলে ভাবির গহনা লেহেঙ্গা শাড়ি সব কিছু সাজানো হচ্ছে। আগে থেকে অনেক কিছু সাজানো ছিল, তর্নি এসে সাজিয়ে গিয়েছিল আর বাকিগুলো এখন সাজানো হচ্ছে। আর এই তো সব কিছু একদম রেডি, পিঠা তারপরে মিষ্টি যা যা দরকার। মিষ্টিটা এখন তর্নি সাজাচ্ছে কারণ তর্নি মাত্রই আসলো সাভার থেকে এক্সাম দিয়ে। আর আব্বু হচ্ছে ওই বাসায় ডালাকুলা দেওয়ার জন্য দুইটা বড় বড় মাছ এনেছে, এগুলো হচ্ছে এখন আমি আর তর্নি মিলে সাজাবো। আমি সাজাইনি, তর্নি সাজাবে এখন আর নানু হচ্ছে মাছগুলোকে দিচ্ছে সুন্দর করে। তর্নি সাজানো শুরু করে দিয়েছে, এত সুন্দর বড় গামছাটাকে তর্নি টুকরা টুকরা করে ফেলছে একদম কেটে, কারণ মাছগুলোকে গামছা দিয়ে সাজাতে হবে। কি করছো ভাইয়া তুমি? একটা বাটন ছুটে গেছে। বাটন তুমি, তোমার তো যাওয়ার কথা না, তুমি যাচ্ছ কেন? বোরকা পরে যেতে হবে। বোরকা আমি তো এখনো যেতে রাজি না। বোরকা এখানে অল্প কয়টা না আপু? কি অল্প দেখছো? একটা রুকাটা করে জানো তো ভিডিও তুমি যে একটা ব্যাগটা কেন সবার হাতে নিবে? হাতে ওরা ভিডিও নিব। হ্যাঁ বাবা এই দিকে আমি ভিডিও যাব। ওই দিকে থাকো, পিছনে কি সুন্দর ব্যাগ আছে, ওরা দাঁড়ায় থাকবে। আচ্ছা সবাই সিয়াল দাও, সিয়াল দাও, সিয়াল দাও। অরবি আসো দাঁতি তোমাকে। হ্যাঁ তাহা তোমার হাত খালি তোমার হাতে কিছু নেই কেন? কিছু নেই কেন? তোমার হাতে কিছু নেই কেন? আমি তোমাদেরকে দেখে রাখবো তো এর জন্য কিছু। একসাথে দুইটা কেন? একসাথে দুইটা বউ বাচ্চা বেটি সব একসাথে। এই হেলা নাকের হাতে একটা বড় মাছ আর মামা আপনার হাতে কি? ফল 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 ফল। আর মাহি, মাহির হাতে মেহেদি, বউ বাচ্চা নাই মেহেদি নিয়ে বসে আছে হাতে। সবাই অপুবার বিয়েতে আসবেন, সবাই বরবার বিয়েতে আসবেন। সবাইকে দাওয়াত দিয়ে দিলাম আমরা। মামুনি এরপর আকিব ভাইয়া বললো যে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে পড়েন, আপনাদের কতগুলো ফটোশ্যুট করব, তাই ছেলেরা সবাই একদম দাঁড়িয়ে পড়লো। এরপর আমরা মেয়েরাও কিছু ফটোশ্যুট করে নিলাম। বড় ভাইয়া হচ্ছে এখন সবাইকে সালাম করছে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা বড় ভাইয়াকে ভাবিদের বাসায় নিয়ে যাব বোরকা পরিয়ে, যেন কেউ বুঝতেই না পারে। তাই বড় ভাইয়াকে এখন বোরকা পরানো হচ্ছে আর আমরা সবাই তো হাসছিলাম। আর এই বোরকা পরিয়ে ভাইয়াকে ওই বাসায় নিয়ে যাওয়ার প্ল্যানটা আমাদের সেই অনেক আগে থেকেই, বলতে গেলে আমরা যখন অনেক ছোট তখন থেকেই আমরা প্ল্যানটা করি যে বড় ভাইয়ের বিয়েতে আমরা বড় ভাইয়াকে এইভাবে নিয়ে যাব। ওয়া
আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিতে চাই। হলুদে যাচ্ছ? ঠিক আছে, ওখানে কি আমরা মজা করবো? হ্যাঁ আমরা সবাই বের হয়ে গেলাম ভাবিদের সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। আরুই তো সামনে আমাদের অনেকগুলো বাইক, সবাই মিলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ভাবিদের এলাকায় চলেও গেলাম সেন্টারের ওদিকে। আসলে ভাবিদের বাসা আমাদের বাসা বেশি দূরে না, ভাবিদের বাসা হচ্ছে মান্ডায়, তাই যখন তখনই যাওয়া আসা করা যায়। আমরাও খুব দ্রুতই ভাবিদের ওইদিকে চলে গিয়েছি। আর ওই যে অনুভের দাদু, ওখানে বড় ভাইকে বোরকাটা ঠিক করে দিচ্ছে, কারণ চুল দেখা যাচ্ছিল। আসো আসো আসো, আর এখন হচ্ছে আমরা সবাই সিরিয়ালে সেন্টারের ভিতরে ঢুকে যাচ্ছি। আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি, কারণ হচ্ছে গান বাজছিল, আর ইউটিউবে হচ্ছে গানের জন্য একটা কপিরাইট ইস্যু আছে, যার কারণে আমি দিতে পারিনি। আর এখানে ঢুকার মানে সাথে সাথেই আমাদেরকে অনেক কিছু দেওয়া হচ্ছিলো, চকলেট, আচার, ফুল, তারপরে হচ্ছে হাতের ব্যাচ, তারপরে রাবার, আর অনেক কিছু দেওয়া হচ্ছিলো। এইখানে হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডরা, আব্বু, আঙ্কেল, আমার ফ্রেন্ড, সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করছিল। আর হচ্ছে দাঁড়িয়ে মানে আমাদের কপালে জড়ি দেওয়া হয়েছিল, তখন আমাদেরকে পুরাই কেমন যেন একটু হিন্দু হিন্দু লাগছিল দেখতে, মনে হচ্ছিল কপালের মধ্যে কী যেন একটা দিয়ে বসে আছে। যারা বুঝছো তো বুঝছো, যারা সবারে বুঝো না, ঠিক আছে? শুভরে মা ফলে আর একটু পরেই দেখলাম একটা মেয়ে এসে বলছে, আপু আমি তোমার অনেক ফ্যান, আমি তোমাদের ভিডিও দেখি। আমাকে আর তর্ণীকে দুজনকে বলছিল, এরপর বললো একটু ছবি তুলি, তো ওর সাথে কিছু ছবি তুললাম। রই তো বড় ভাই অনেক সহ্য ধৈর্য করে বোরকাটা পরে বসে আছে, বড় ভাইয়ের চোখ অনেক লাল হয়ে যাচ্ছিল। আর এখন হচ্ছে ভাবি ভিতরে ঢুকছে, আর এখানেও কিন্তু গান বাজছিল, কপিরাইটের জন্য আমি গানটা আপনাদেরকে শোনাতে পারছি না, এইভাবেই শেয়ার করতে হচ্ছে। আর ওই দেখেন নাইম ভাইয়াও কিন্তু মনে হচ্ছিল ওদের দলেরই, কারণ ও হোয়াইট কালারের পাঞ্জাবি পরা ছিল। আর এই তো সবাই অনেক আনন্দ আর মজা করতে করতে ভাবি স্টেজে উঠলো, আর উঠার পর ভাবির আত্মীয় স্বজন সবাই ভাবিকে বসাচ্ছিল, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবিকে। আসলেই ভাবিকে অনেক বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। এরপরে শুরু হয়ে গেল এক এক করে সবার ভাবির গায়ে
একটু পরে ভাইয়াও স্টেজে উঠে গেল ভাবির গায়ে হলুদর জন্য। তখন তো আমরা সবাই অনেক ভয় পাচ্ছিলাম, আর ভাবির বাড়ির মানে ভাবির ভাই বোনরা সবাই খালি আসছিল। আর একটু পরে নানু গিয়েই বড় ভাইয়ের বোরকা খুলে একদম অবস্থা খারাপ। এরপরে তো সবাই বুঝেই গেল যে এটা বড় ভাইয়া। ওরা আগে থেকে একটু একটু বুঝে গিয়েছিল অবশ্য। নাচ প্র্যাকটিস চলতেছে, আমি ফার্স্ট টাইম আমি স্টেজে পারফর্ম করব, তো এই জন্য হচ্ছে আমি খুব বেশি মানে কি বলবো। তারপর আপনার ঘোটের উপরে কি উঠেছে? জঠর সবে আমার জ্বরস ছিল 105 ডিগ্রি, বাইচেছি এটি অনেক কিছু। তো আপনারা সবাই অনেক দয়া করবেন যাতে জঠর সেটা চলে যায় 21 তারিখের আগে। নতুন কিছু আসে একটু পরে ভাবিরও নাচ শুরু হয়ে গেল। আমরা তো দেখে পুরাই অবাক, মানে এত সুন্দর নাচ করছিল ভাবি। আর ভাবি আর ভাবির কাজিনদের নাচ শেষে আমাদের সবার নাচ শুরু হয়ে গেল। মানে আমরা আর সহ্য করে থাকতে পারছিলাম না, গানের তালে তালে আমাদের শরীর বারবার খালি নাচান দিয়ে উঠছিল। তাই আমরা সবাই গিয়ে একসাথে একদম ডিজে পার্টি শুরু করে দিলাম। তোমার ভাত সবকিছু আমি মেরে দিব, আমি মেরে দিব সবারই, আমি মেরে দিব। চিনো এরকম গুন্ডা পান্ডা, এসব গুন্ডা পান্ডা রে গুন্ডা আজকের মতো এখানেই শেষ হয়ে গেল ভাবিদের বাসার গায়ে হলুদ।
আর আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ব্লগটাও এখানেই শেষ করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা অলরেডি রওনা হয়ে গিয়েছি। আর আমার টিকটক ফেসবুক সবাই ওখানে গিয়ে একটু ঘুরে আসবেন। আমার ফেসবুক পেজ সানজান ইসলাম অরণিতে একটু লাইক কমেন্ট আর ফলো করে দিয়ে আসবেন, আর হচ্ছে টিকটকেও। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।